নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আঁচলের অনুষ্ঠান আঁচল বুটিকের অনুষ্ঠান মৌসুমী মুখার্জির অনুষ্ঠান কি লাগছে দেখুন ডার্লিংকে তোমার সাজটা হচ্ছে একেবারে অষ্টমীর সন্ধে আর আমারটা হচ্ছে অষ্টমীর সকাল যদিও আজকে আমরা দ্বিতীয়াতে রয়েছি সবাইকে দ্বিতীয়ার শুভেচ্ছা তোমাকেও দ্বিতীয়ার শুভেচ্ছা খুব ভালো থেকো মা সবাইকে ভালো রাখুন তো আমি যে শাড়িটা পরেছি তুমি বলবে কিছু সম্বলপুরি ঘিচা এই শাড়িটার প্রেম তো সবারই আমার তো মারাত্মক সেই ছোটবেলা থেকে তনুশ্রীর মারাত্মক তনুশ্রী যে এই শাড়িগুলো কতগুলো আছে আমি নিজে জানি না কিন্তু এই পুজোতে আমার লাল সাদা হলো হ্যাঁ এই পুজোতে আমার লাল সাদা হলো আমার অনেকগুলো আছে ব্ল্যাকে আছে তুঁতেতে আছে সবুজে পিঙ্কে আছে ইয়েলো ব্ল্যাক আছে আর ম্যাজেন্টা ব্ল্যাক আছে বাট লাল সাদা তোমারটা দেখেছিলাম তুমি পরেছিলে লাল সাদা সবুজে আর সেটার পর থেকে আমার এটাতে নজর চলে গিয়েছিল তো এই শাড়িটা আমার নিজের স্ক্রিনশট উঠছে আমি জানি অনেক স্ক্রিনশট উঠছে আসলে আমাদের তাঁতি ভাই বা শিল্পীরা কি বলেন জানেন তো এই শাড়িটা বানিয়ে যে মৃন্ময়ী মাকে তো অনেক দেখা যায় চিন্ময়ী মাকে দেখা যায় এই শাড়িটা পরলে একদম আমরা সবাই জানি না আপনারা কতটা বুঝলেন দুর্গা আমরা সবাই আমাদের প্রত্যেকের মধ্যে দুর্গার অংশ রয়েছে তাই আমাদের ভালো থাকতেই হবে আর ভালো রাখতেই হবে পরিবার পরিজনকে ভালো থাকা ভালো রাখা দুটোই আপনার আর আমাদের মধ্যে তোমার শাড়িটা কি পাওয়া যাবে আমার শাড়িটা তো নয় পাওয়া যাবে তোমারটা পাওয়া যেতে পারে একটু বড় বুটিতে পাওয়া যেতে পারে বড় বুটিতে পাওয়া যাবে কিন্তু তোমার শাড়িটা সত্যি সুন্দর এটা আমার বেগুনওয়ালা দিয়েছে হ্যাঁ তুমি যে এবছর যত কারণ এবছর মানে খাড্ডি ভীষণ ইন ফ্যাশন যদি আমি আর দেখাচ্ছি না যে আমাকে শাড়ি দেবে বলছে আমার বুটিক থেকে তুমি বলছো খাড্ডি দেবে কি বাজেট খাড্ডি দেবে মেঘা বললো তাতাই তুমি কি শাড়ি নেবে খাড্ডি মা আচ্ছা তো এটা তোমার মেয়ে দিয়েছে তোমাকে বাহ আগের দিন ছেলে চলো দেখা শুরু করি এক নম্বর শাড়ি থেকে এটাও কিন্তু সেই ছোটবেলাকার রোল কলের মতো বুঝতে পেরেছেন তো যতই যা করি না কেন সেই রোল নাম্বার করবই আর আজকে একদম দ্বিতীয়াতে দেখাচ্ছি পুজোর পরে আবার দেখা হবে পুজোর মধ্যে আর দেখা হবে না ইনফ্যাক্ট আমাদেরও অনুষ্ঠান আজকেই তোমার অনুষ্ঠান হাত ধরেই আমাদের উদ্যোগপতি প্রতিভা আজকে এখানে বন্ধ হবে আবার নতুন করে দুর্গাপূজার পরে শুরু হবে একদম তাই এই হচ্ছে একদম তসর এই তসরটা চ্যানেলে গেছে আর এটা হচ্ছে নয়েলের বর্ডার এই নয়েলের বর্ডার এখন আর পাওয়া যায় না তাতে ব্লক হয়েছে না আঁচলে পাওয়া যায় তো শ্রী হ্যাঁ নয়েলের বর্ডার এখন তাই বলেন তোমার কাছেই পাওয়া যায় এবং 4500 নাম্বার ওয়ান এক নম্বর 4500 উইথ ব্লাউজ এই হচ্ছে ব্লাউজ নাম্বার ওয়ান 4500 নাম্বার টু দু নম্বর শাড়িটা আমার আছে আমি খুব গর্ব করে বলি না এটা আমার আছে কিছু কিছু শাড়ি না গর্বটা তো অন্য জায়গায় একদম আমাদের কেনেন তারা ফিল করেন আমাদের গর্বটা কোথায় একদমই মানে এই শাড়িটা না সংগ্রহ করে রাখতে হবে আমি যদি শাড়ি প্রেমী হই তাহলে ডেফিনেটলি আমি শাড়িটাকে ভালোবাসবো আচ্ছা আমার এক বান্ধবী আছে সুদেশ না আমার ফ্যান আমি ওকে এটাই বলি সুদেশ না আমাকে তুমি প্লিজ ফোন করো আমি তোমার ফোন নাম্বার হারিয়ে ফেলেছি আমার কাছে সব কন্ট্যাক্ট নানকুনি ও আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত ছিল কিন্তু আমার এই সব কন্ট্যাক্ট লিস্ট হারিয়ে যাবে তুমি ওর সাথে আর যোগাযোগ করতে পারছি না এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার টু দু নম্বর 4500 উইথ ব্লাউজ পিস নাম্বার টু এর পরে যাবো নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এটা মেরুনে এটা হচ্ছে মেরুনে প্রত্যেকটারই না আঁচলে আর পাড়ের মধ্যে ব্লাউজের রঙটা লুকিয়ে রয়েছে শাড়িটা কি স্মার্ট না একটু গায়ে ফেলবো হ্যাঁ ফেলো দারুণ দেখতে শাড়িটা এখনো রেগে টেগে আছো না না কেন নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর শাড়ি 4500 4500 তোমার ব্লকের অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো হয়েছে হাফটা আড়ে যাচ্ছে আর হাফটাতে পুরোটাই এভাবে ওই পাথর কুচি বা কাঁচ ভেঙে যাওয়া ওই নকশাটা এটা হচ্ছে ব্লাউজ নাম্বার থ্রি 4500 নাম্বার ফোর এই কম্বিনেশনটা আমার আছে চারটে দেখিয়ে দিলাম এবার আপনারা অপশান দেবেন নাম্বার ফোর আর এই তসরটাকে হাতে পেলে ফিল করবেন যে কী তসর পেলেন এটা হচ্ছে আঁচল এই হচ্ছে পার এই হচ্ছে বডিটা নাম্বার ফোর চার নম্বর শাড়ি এখানে গ্রিনারি দুটো সেট কিন্তু একদম চার নম্বর নাম্বার ফোর 4500 4500 এই শাড়িগুলো না দেওয়ার জন্য ভীষণ ভালো এবারে যে কোনো পিওর শাড়িতেই কাঁথা কাঁথা খুব অল্প কাঁথা আজকে মানে আঁচলের কাঁথা তো আমরা বিশাল ভলিউমে দেখি আজকে খুব অল্প কাঁথা দেখবো স্টেপিং কাঁথা দেখবো মেজেন্টার মধ্যে যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে মেজেন্টার মধ্যে কাঁথা ডিমান্ড করবে এটা পিঙ্ক ব্লাউজ একবার পরে দেখুন তো দারুণ লাগবে দুর্দান্ত লাগবে প্রাইসটা হচ্ছে 6950 7000 মধ্যে একটা শাড়ি একদম পিওর ব্যাঙ্গালোর সিল্কে কাঁথার কাজ আর কত যে সুতো আছে এর মধ্যে 6950 নাম্বার 5 আমি একটা কথা যে ছুঁচ দিয়ে হাতের লেখা একদমই মনের গল্পটাকে তুলে ধরা
এইবারে আসছি নাম্বার 6, এটা হচ্ছে পান্না সবুজে, 6 নম্বর শাড়ি, কর্ণাটক। তুমি সবুজ নিয়ে কি হইচই করেছিলে? সবুজ আর লাল, সবুজ আর লাল। আর কালকে আমি ফেসবুকে দিয়েছি সবুজ আর পিঙ্ক, সবুজ আর পিঙ্ক, ম্যাজেন্টা আর পিঙ্ক, সবেতে পিঙ্ক দিয়ে দিয়েছি। প্রাইস হচ্ছে 6950, নাম্বার 6, 6 নম্বর শাড়ি। তবে আমি তোমার কাছে বলে রেখেছি একটা বটল গ্রিন কালারের কথা, অনেক দিন আগে বলা আছে তোমার কাছে, আমার কাছে নেই বটল গ্রিন। সিরিয়াসলি ভুলে গেছি। ভুলে গেলে তো চলবে না। কবে যাবে? এই তো যাব। ঠিক আছে। এইটা হচ্ছে তনুশ্রী, তোমার মার্কেটিং করতে পুজো লাগে না। আমি একটা কথা বলি না, আঁচলকে যারা ভালোবাসেন তারা তো দিনক্ষণ মেপে ভালোবাসেন না। একদমই তাই। মানে ওই নিক্তিতে মেপে ভালোবাসা হয়ও না। ভালোবাসাটা না, ভালোবাসার কোনো মানে ভালোবাসাকে ফিতে দিয়ে মাপা যায় না। একদম তাই। এটা হচ্ছে চেলির কাজের ভেতরে, কিন্তু যত পাতা আছে সব চেলির কাজ, সব কিন্তু স্টেপিং খাতা দেখাচ্ছি, সব স্টেপিং খাতা, প্রচুর কাজ, যতটা দেখা যাবে ততটা কাজ। প্রাইস হচ্ছে 6950, নাম্বার 7, 7 নম্বর, 6950 উইথ ব্লাউজ, 7 নম্বর, 6950। আমি দেখাবো এবার, চারটে জবা ফুলের দেখাবো, একটা করে ফুল ধরতে বলো প্রত্যেকটা শাড়ি। মানে এখন পরপর একই কাজ থাকবে, কালার আলাদা থাকবে। এটা যেমন পার্পেলের উপরে, মানে ভায়োলেটের উপরে, এর মধ্যেও জবা ফুল। আমি একটা ফুল ধরতে বলি, এই এখানে একটা ফুল আছে, এটা ধরতে বলি, এটা ধরতে বলি, ঘুরে ফিরে ধরুক না, একটু গায়ে ফেরি শাড়িটা। কালারটা আমার পছন্দের কালার, এটা হচ্ছে পছন্দের রং, কি করা যায় বলুন। দেখো রেড পার্পল তো এমনি আমি করি কম্বিনেশন, কত সুন্দর দেখতে লাগছে। এবং এটার প্রাইসটা হচ্ছে 6950, যে কটা কথা দেখাবো সব 6950, 6950, 8 নম্বর দেখালাম উইথ ব্লাউজ, কাজটা এটাই থাকবে, কালারটা বদলে যাবে। 9 নম্বর কি বলতো, অনেক দিন ধরে তো না এই ধরনের স্টিচগুলো আমার কাছে এসে লোকে পাচ্ছিলেন না, এবার গালাগাল খাবো, কি আছে কিছু পাবেন। হ্যাঁ, ভালোবেসে গালাগাল খেতে ভালো লাগে, যে এতদিন কি হয়েছিল শাড়িগুলো। দেখো হাতের কাজ যখন যেরকম হয়ে আসে, তোমার কাছে তো গালাগাল লোকে তোমাকে দেয় ভালোবেসে, যে তোমার শাড়িটা পেলাম না কেন, এটা একটা বড় প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। এটা হচ্ছে গ্রিনে, একদম মানে হচ্ছে পান্না সবুজ, এই কালারটা কিন্তু পান্না সবুজ রং, একদম পান্না সবুজ। দুটো দেখালাম তনুশ্রী শাড়িটা, তুমি দেখো আমার গায়ের কি ভালো লাগছে, এই গ্রিনটাকে এমনি চাইছি, আমার এটা চাই, এই গ্রিন আমার, গ্রিন কাঁথা চাই, ডিজাইন চাই হোক না কেন। ৩-৪ বছর ধরে আমি চেয়ে যাচ্ছি, একটা লাল সাদা লাগবে কিন্তু, একটা লাল সাদা লাগবে কিন্তু, এই বছর আমি পেলাম, তাও পেলাম কিলাম কিরাম, আমি কিনতে গেছিলাম কিছু শাড়ি, তখন এই না তোমারটা হয়ে গেছে, নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনারা সবাই নিয়ে টিয়ে নিয়েছেন, তারপরে সত্যি কথাটা বলো, একদম সত্যি কথা। এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, এটাও জবা, তিনটে চারটে দেখাবে, এর পরেটাও তাই দেখাবে, বললাম তো গোল্ডেন। এই হচ্ছে শাড়িটা, এবং এটারও প্রাইস হচ্ছে 6950, ব্ল্যাক বর্ডারে দেখাচ্ছি, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, নাম্বার 10, 6950 উইথ ব্লাউজ, 11 নম্বর। এই রংটা মাস্টার ডিয়েল, একদম পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে সবটা আমার ফটোশুট হয়ে গেছে না তো, এইটা ব্লু দিয়েও ভালো লাগবে। হ্যাঁ এটা ব্লু দিয়েও ভালো লাগবে, এটাও জবা। তুমি পিঙ্ক দিয়ে ফটোশুট করেছ, আমি একটা রেড দিয়ে করো, রেড দিয়ে করে দিই। তার মানে কি, যিনি নেবেন একবার ভেবে নেবেন, গ্রিন দিয়ে পড়তে পারেন, ব্লু দিয়ে পড়তে পারেন, হ্যাঁ হ্যাঁ সব কালার দিয়ে হতে পারে, এটা রেড দিয়ে সব থেকে বেশি ভালো যাবে। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11, প্রাইস হচ্ছে 6950, 6950, নাম্বার 11 উইথ ব্লাউজ, নাম্বার 12। তুই এটাও কিন্তু মিক্সড ব্যাগেই রয়েছি, আমরা মিক্সড ব্যাগে রয়েছি, নাম্বার 12। আঁচল কিন্তু সপ্তমীর দিন বিকেলবেলা বন্ধ হবে, তার মধ্যেই শাড়ি ডেলিভারি হয়ে যাবে, কুরিয়ারও যাবে, যদি আজকেই শাড়ি পছন্দ হয় আজকেই ডিপোজিট করুন, মানে যারা বাইরে থেকে নেবেন তারা আজকে পেমেন্ট করে চলে যাবে, কারণ এখন আমাদের একদিন কি দুদিনে যাচ্ছে বাইরে, বাহ ঠিক আছে, কিন্তু না মাঝখানে রোববার পড়ে যাচ্ছে না, তাই জন্য বলছি আজকেই ডিপোজিট করো, আজকেই পে মানে পাঠিয়ে দেবো শাড়ি, মানে শুক্রবার সোমবার মঙ্গলবারের মধ্যে সব ডেলিভারি হয়ে যাবে, সব ডেলিভারি হয়ে যাবে, মানে কুরিয়ারও যারা নেবে তারাও পেয়ে যাবেন আর কি। প্রাইসটা হচ্ছে 6950, এটা দেখালাম ব্ল্যাকে, এটা 12 নম্বর দেখালাম উইথ ব্লাউজ পিস, 12-র পরে যাবো 13-র, এটা আমি একটা গায়ে ফেললাম না শুরুতে একদম প্রথম দিকে, মানে তোমার ওটা ছিল 5-এ, ছবি দিয়ে দিচ্ছি তো, কি দারুন শাড়িটা,
দেখি টু গাদার একটু পেছন দিকে দেখে নি, দেখো কি সুন্দর রংটা এসেছে, দারুণ কালারটা, ভীষণ সুন্দর, দারুণ এসেছে, দারুণ দারুণ দেখতে। শাড়িটার প্রেমে পড়েছি কিন্তু, কিন্তু একটাই শাড়ি, কিন্তু এখন একজনই পাবেন। কালারে প্রেমে পড়লে দুজন পাবেন, কারণ শুরুর দিকে একটা আমরা দেখেছি, এর থেকে মনে হয় একটু ডার্ক কালার ছিল সেটা। এরও প্রাইস হচ্ছে 6950, এটা হচ্ছে 7250, 13 নম্বর হচ্ছে 7250, 7250, 13 নম্বর উইথ ব্লাউজ। 13-র পরে যাব 14 নাম্বার 14, এটা আবার 6950, 14 নম্বর। কাজটা কি সুন্দর, এটা কিন্তু আবার হলুদটা খুব সুন্দর, এটা গোল্ডেন ইয়েলো, এটা বেশি কর্নার টু কর্নার হয়ে না আরো বেশি মিষ্টি আছে, এর মধ্যে কিন্তু পদ্ম হয়েছে, একটু অন্যভাবে হয়েছে এই ডিজাইনটা, না ভীষণ স্টিচের নিটনেস, কাঁথার কিন্তু স্টিচের নিটনেস, এটা ভীষণ ভাবে মাথায় রাখতে হবে যে কাঁথা নেবেন যখন কতটা নিট এন্ড ক্লিন সেটা দেখে নিতে হবে। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর 6950 উইথ ব্লাউজ, 15 নম্বর আবার পেজলি 7250, নাম্বার 15, 15 নম্বর পেজলি। তুমি শাড়িটা দেখাবো না বলো, ওয়াও, আঁচলটা কোনো গ্যাপ নেই, তোমার কাঁথাতে কোনো গ্যাপ থাকে না, আঁচলে কোনো গ্যাপ নেই, আর বডিতে তিন লাইনে কাজটা গেছে, একদম তিন লাইন, দেখুন 1 2 3, এটা গায়ে ফেলতেই হবে। হ্যাঁ, আমি ফেসবুকে দিয়েছি পিঙ্ক ব্লাউজ দিয়ে, তনু সিরিজ এর রেড ব্লাউজ দিয়ে, তারপরে ফর্সারা পরুন রেড দিয়ে, আর আমার মতো কমপ্লেক্সন লোকের পরুন পিঙ্ক দিয়ে, খুব অন্যায় কথাবার্তা বলছে, কিন্তু এবারে যদি কেউ মনে করেন আমি হাটকে কি করব, যদি সাদা কোনো নেটের বা লেসের ব্লাউজ থাকে আজকাল হাকোবা ব্লাউজ, সেটা দিয়েও এটা খুব ভালো যাবে, অসম্ভব স্মার্ট, অসম্ভব স্মার্ট। প্রাইসটা হচ্ছে এটা 7250, 7250, নাম্বার 15, 15 নম্বর, এগুলো কিন্তু পিওর বেঙ্গালো সিল্ক। হ্যাঁ, এবারে আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি, এটা লাস্ট, এটাও মাস্টার ইয়েলো, এটাও পেজলি, ওটাও তিন লাইন, ওই একই শাড়ি, এবার সুতোর রং বদলাবে, ডিজাইনটা বা প্যাটার্নটা একই রয়েছে, এটা তো হলুদ দিয়ে, মানে হলুদটা লাল দিয়ে, মানে যদি কেউ মনে করেন অষ্টমীর দিন এই শাড়িটা পরবেন, জাস্ট নিয়ে গিয়ে পরে ফেলুন, তারপরে ব্লাউজ ব্লাউজ বানান, ঠিক তাই, লাল ব্লাউজ দিয়ে পরে ফেলুন, কি দারুণ না শাড়িটা। আর তনুশ্রীর হাইট হলে কোমরে একটা ফলস ফলস লাগাতে হবে, তবে এখন হবেও না, এখন দেবেও না, ফলস পিকও এখন আর দিচ্ছে না, কি অদ্ভুত, ফলস পিকও দিচ্ছে না, বুঝে হচ্ছে না, এখন তো সংখ্যা কমে গেছে না করার। এটা হচ্ছে আজকের এপিসোডে 7250, নাম্বার 16, 16 নম্বর উইথ ব্লাউজ। 17 নম্বর শাড়িটা, এটা তুমি পরো, আছে আমার একদম সেম শাড়ি, সেম পিসটাই আছে, এক্স্যাক্টলি 17 নম্বর, একদম পিওর ঘিজা দিয়ে, এবার একটু মাঝে মাঝে ঝালি নেমে তো অনেকদিন পরা হয়নি, তুমিও ভুলে গেছো, আমি ভুলে গেছি, সিএস এবার চেপে গেলে না মনেই পড়ে না। এই হচ্ছে শাড়িটা, তুমি আজকে আমাকে বলে না তুলসী আমার তৈরি তসর বেনারসিটা পরো, সেটা মাথা থেকে মানে খুঁজেই পেলাম না, লাস্ট মোমেন্টে আমি খুঁজে পাচ্ছিলাম না, এটা কিন্তু পিওর ঘিচা আছে, এইটা হচ্ছে পিওর ঘিচা দিয়ে বোনা ভেতরটা, আর এই এই পাটটা কিন্তু সিল্ক সুতো, এখানে যদি ঘিচা হতো এর দাম হয়ে যেত 16-17 হাজার টাকা। আর এই যে কালো কষ্টটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু কোনো কেমিক্যালাইজ নেই, মানে এটা একদম ন্যাচারাল ঘিচা। এই শাড়িটা আমাকে দেখেছেন, আমার কাছে আছে, আবার পরবো একদিন, এর মধ্যে তুমি বলো আমি পরবো, এটা পিচ কি বলবো, অরেঞ্জিশ পিচ, একটু অরেঞ্জ টোনের পিচ, এটা খুব সুন্দর কালার, এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি, 8500, নাম্বার 17, ডিউ টু ঘিচা বুটি, এই বুটিটা যদি সিল্ক দিয়ে হতো দামটা কিন্তু কমতো, এটা কিন্তু ঘিচা দিয়ে বলেই দামটা কিন্তু বেড়েছে, আর যদি পাটটা ঘিচা হতো, মৌসুমীদের আছে পাটটা ঘিচা, এর আঁচলে ঘিচা, বুটি ঘিচা, পাটটা কিন্তু সিল্কে, ওই যে আঁচলের যে বর্ডারটা আমার সেইটা আছে, হ্যাঁ এইটা দিই, এবং প্রাইসটা হচ্ছে 8500, নাম্বার 17, এবার আসছি নাম্বার 18, এটা না পিচ, এটা কি হয়েছিল জানো তো, যখন তুমি পিচ নিয়ে ভাসছিলে তখন তো প্রচুর এই পিয়ান্ডাই করেছিলাম পিচে, এবার শাড়িগুলো তো বুনট হয়ে এতদিন বাদে আসছে, 2 বছর বাদে, এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু পুরোটাই জারি, পিওর জারি, এখানে কিন্তু পিওর জারি, এটাও পিওর একদম, এটা হচ্ছে রেশমের বুনুই, আর এটা রয়েছে জরির বুনুই, এইভাবে গেছে, একটু গায়ে ফেলি, রংটা খুব সুন্দর, কালারটা মিষ্টি কালার, একটু যারা সিনিয়র না, যারা হয়তো টুকটুকে লালটা পরবেন না, এই কালারটা পরবেন তারা। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18, বুঝতে পারছেন তো 2 বছর লাগে একটা শাড়ি প্রসেসিং হতে, সুতরাং রাগ করবেন না, অভিমান করবেন না, 7500, 7500 নিয়ে চলবে, হ্যাঁ হ্যাঁ, 2 বছর 3 বছর, সারা জীবন, ও তো এক একটা শাড়ি বলতে সারা জীবন ওয়েট করবো, আমি তো পেলেই হলো, কেন আমি বলেছিলাম মাসলিন, ওই যে বলো ওই মাসলিন বলে মরার আগে একবার পড়তে চাই, মরার আগে একবার পড়বো, এটা সাড়ে সাত, এটা 7500, নাম্বার 18, 18 নম্বর, 7500 উইথ ব্লাউজ। 18-র পরে যাবো 19 নম্বর, নাম্বার 19, কিছু বলবে তুমি, এটা আমার দরকার আছে মনে হচ্ছে, দরকার আছে, পিচ পিঙ্ক, এটা দরকার আছে, আঁচলে দু রকম টেস্টে করেছি মৌসুমীদি,
আমি যদি আগে দেখতাম এটা আমার এবারে সন্ধি পুজোর শাড়ি হতো, এতদিন পরে কেন গো, এতদিন পরে কেন, এতদিন পরে কেন। এটা ধরো না হতে হতে কিন্তু সামনের বছর, সামনের বছর রেগুলারাইজ হতে হতে, হ্যাঁ সামনের বছর সন্ধি পুজো এখনই বুক করলাম, 2022-এর সন্ধি পুজোয় তনুশ্রী ভট্টাচার্য এই শাড়িটা পরছে একদম। এটা কত নম্বর? এটা হচ্ছে 19 নম্বর। আমি এখনই তোমাকে হোয়াটসঅ্যাপে লিখে রেখে দেবো, কিসে লিখলে তুমি খুঁজে পাবে, এখনই ফেসবুকে লিখে দেবো, এক বছর পরে ঘুরে আসবে, এক বছর পরে স্মৃতি ঘুরে আসবে। এই শাড়িটা না পাটটা পুরোটা ঘিচা, ভেতরে ঘিচার সঙ্গে জড়ি, আমি বলে দিচ্ছি এটা পুরো তসর, টেম্পলটা ঘিচার, এইটা তসর, হ্যাঁ ধরলি বুঝতে পারবে, এই তসরটা যে তসরটা ডাই করে সেই তসরটা এখানে, আর এটা হচ্ছে ঘিচা, এগুলোও ঘিচাতে গেছে। শাড়িটা আমি পরছি, ডেফিনেটলি পরছি, সামনের বছর সন্ধি পুজোতে, মাত্র 7,500। 19 নম্বর শাড়ি, ব্লাউজটাও কিন্তু ওই মানে তসরের ইচ্ছে করেই করা, এই সবই এই ডিপ ব্লাউজ করলে না এলিগেন্সিটা নষ্ট হয়ে যায়। 17 দেখালাম, এই ওটা দেখালাম 19 নম্বর, 7,500, 20 নম্বর, ওয়াও এই শাড়িটাও খুব সুন্দর, 20 নম্বর, কি স্মার্ট শাড়িটা গো, দাঁড়াও শাড়িটা ছত্তিশগড়, অসাধারণ, কি স্মার্ট, আঁচলটা পুরো মানে কাঁথা স্টিচের যে আঁচল দেখেন না সেই টাইপে মাকু দিয়ে করার, এবারে না কর্নার করে গেছে উপর দিকে, কিন্তু তসরের বর্ডার গেছে এখান থেকে, ইয়ান ডাই করেই বোনা হয়েছে, এখান থেকে কিন্তু কর্নার করে গেছে টেম্পল হয়ে, তারপরে আসছে শাড়িটা। অবশ্যই দুটো শাড়ি এক কি করবে একসাথে দেখাবো, এই শাড়িটা অসম্ভব, এটা 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 আর 21 অপশন দেবেন, তাই 7,500, আপনি ফেলবে না শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজটা, এবারে আসছে এটা 20 গেল, হ্যাঁ 20টা এখানে থাক, এবার 21 নম্বর দেখাবো, দেখে মনে হচ্ছে না একই একই শাড়ি, খালি একটু মনে হয় আঁচল আর কুচিতে আলাদা আছে না, আঁচল বডি, এই এই কুচি রেখা আছে, টেম্পলটা ঘুরে গেছে, যারা ধর একটু লম্বা এখানে ওই টেম্পলটা ভীষণ ভালো ঘুরে গেছে বলি, এটা হচ্ছে ছোট টেম্পল হয়েছে, এখানে বড় টেম্পল হয়েছে, আর কিন্তু কিছু নেই, এখানে টেম্পলটা দেখুন ছোট ছোট করে, এখানে চড়া চড়া করে স্ট্রাইপে, আর কোনো পার্থক্য নেই। প্রাইস হচ্ছে 7,500, 7,500, এটা গেল 20, 21, এটা 22, ওটা 20 আর 21 দেখালাম, এটা হচ্ছে 22 নম্বর, বললাম অপশন দিন, এই তসরটা কি দেখাচ্ছ, বলবোই না, দামটা শুনে দেখো শুধু 6,500, হ্যাঁ কি দারুন, তুমি এটা জানো কি, হ্যাঁ বলবো না নামটা, আচ্ছা বলবো না, মসুদি এটা আমি পাবো একটা পুজোর, এই পুজোতে পাবো মসুদি, না গো একটাই হয়েছে গো, সিঙ্গেল পিস হবে, হুম হবে, আজকেই যাব, তোর সে এই শাড়িটা নিয়ে যদি কিছু ঝামেলা হয় না আমি তোমার ফোন নাম্বার দেব, আজকেই যাব তোমার, আমি তোমার ফোন নাম্বার, আমি আজকেই যাব তোমার দোকানে, কাউকে দিতে হবে না, আমাকে দিয়ে দাও প্লিজ, এটা আমি নিয়ে নেব, মুশুদি এই শাড়িটা চাই, নামটা বলতে দিলাম না কিন্তু দামটা শুনে আপনারা, এটা আমার দামের জন্যই চাই, 6,500-তে এই শাড়িটা দেখিয়ে দাও, আরে খারে দুটো সুতো পরাবেন, শুধু আরের বা শুধু খারে সুতো পরাবেন না, আমাকে দিয়ে দাও এই শাড়িটা, কাউকে তো মারামারি করতে হবে না, কিছু করতে হবে না, তুমি বলে দেবে তনুশ্রী নিয়ে নিয়েছে, আমি কি করবো বলুন, যদি যদি 20 জন বুকিং করেন তুমি আমাকে দেবে কেন বলো, তাহলে আর কেউ রাগ করবে না, বলবে না তনুশ্রী পেয়েছে, ঠিক আছে ঠিক আছে চলো, এটা হচ্ছে কারণ তুমি একজনকে দেবে, 19 জন তোমাকে গালাগালি করবে, এবার 20 জন বা 25 জন বুকিং করলে সবাই আমাকে গালাগালি করবেন, এটা হচ্ছে 22 নম্বর, যদি দেখেন না উল্টে দেবো তনুশ্রী, দেখাও এই যে দেখো অসাধারণ, দুদিকে এন্ড একদম, এই শেষ অবধি করা আছে একদম, এটা হচ্ছে 6,500, তুমি কি এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া, হ্যাঁ এতে ব্লাউজ পিস না, শাড়িটা ব্লাউজ পিস ছাড়া মানে শাড়িটা কিন্তু বিশাল বড়, কিন্তু ব্লাউজ পিসটা না কাটবেন না, সুন্দর করে একটু লালর উপরে বানাতে হবে, এটা হচ্ছে 6,500, 22, 23, ওই শাড়িটা স্বপ্ন আমি দেখবো, আর ওই পদ্মটা আমি পরবো 2023, আমি অলরেডি দুটো শাড়ি এখানে দাঁড়িয়ে বুকিং করে ফেললাম, এটা হচ্ছে আঁচল, অ্যাকচুয়ালি ছত্তিশগড়ের তসরের প্রতি ভালোবাসাটা কেন, ওরা তো কোনো মিলাবাট জানে না, যেটা পাবেন পিওর পাবেন একদম হাতের কাজ, এটা হচ্ছে 23 নম্বর, এটা ছিল 22 নম্বর, 6,500, এটা যারা যে সমস্ত মায়েরা লাল পরবেন না এই এই শাড়িটা তাদের জন্য, এটা 23 নম্বর, 5,500, 5,500, নাম্বার 23, 23 নম্বর, 5,500, উইথ ব্লাউজ পিস, 23 পরে যাব 24, 24 নম্বর, মানে আচল মানেই 10,000 এরকম ব্যাপারটা নয় কিন্তু, 3,750, আর এই শাড়ি গিফটের জন্য খুব ভালো শাড়ি, 3,750, 24 নম্বর, 3,750, এই জায়গাটাকে কিন্তু খুব একটা ডিফারেনশিয়েট করতে পারবেন না,
এই হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে আজকের 24 নম্বর 3750, 25 নম্বর 25, এই আসছে 25। এটা যেমন আঁচল আর ব্লাউজটা আঁচলের মধ্যে লুকিয়ে আছে, কি রং হবে, এটা হচ্ছে বডি আর এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 25 নম্বর 3750, 3750 নাম্বার 25 উইথ ব্লাউজ, 25 এর 26 আমার জন্য, না না 26 আমার শাড়ি দেখাতে ভালো লাগে, একটা হেভি জিনিস খাই দেবো। এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা, এটা তেজপাতা কালার একদম একদম। 26 26 নম্বর 3750 উইথ ব্লাউজ, 26 এর পরে যাবো 27, এগুলো না একটা একটাই, তাই ওই একটাই দরকার, ওই জন্য একটাও গায়ে ফেললাম না, কারণ এগুলো সব সিঙ্গেল পিস একদম তাই। আর এগুলোতে আমি আমার কাছে অনেকগুলো আছে, মৌসুমীদের বর্ড্রপে অনেক আছে, অনেক আপনাদের কাছে অনেক আছে। এই হচ্ছে এর ভেতরের রংটা দেখি আর ব্লাউজটা কি রং তাই দেখি একদম। এই হচ্ছে আজকের এপিসোডের 3750 নাম্বার 27 দেখালাম, 27 নম্বর উইথ ব্লাউজ। মানে এই শাড়িগুলো আমার কাছে অনেক আছে, এই নয় যে এই যে কটা দেখাচ্ছি সে কটাই, হোয়াটসঅ্যাপ করুন কালার পাঠিয়ে দেবো। 27 এর পরে যাবো 28। কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং সপ্তমীর মধ্যে সব ডেলিভারি কমপ্লিট হবে, আর বাইরের বন্ধুরাও চেষ্টা করুন যদি আজকে পেমেন্ট করে দেন তাহলে আপনারা মঙ্গলবারের মধ্যে সব হাতে হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে, এখন দুদিনে কুরিয়ার হচ্ছে তাই তো? একদম তাই। প্রাইস হচ্ছে 3750, নাম্বার হচ্ছে 28, 28 নম্বর দেখালাম উইথ ব্লাউজ। আর আমি ফোনটা ধরি না, আমার হাতে খুব প্রবলেম আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু আমার বুটিকে যারা আছে পাঁচটি মেয়ে পাঁচটি মৌসুমী মুখার্জি, তার থেকে বেশি 29টা আমার আছে। আছে না তোমার শাড়িটা আমি নিয়ে রেখেছিলাম মনে করে দেখো, হ্যাঁ সে পরে এসেছিল, হ্যাঁ তুমি পরে এসেছিলে, আমি নিয়ে রেখেছি আর দিইনি ফেরত। এটা আসছে 29 নম্বর 3750 উইথ ব্লাউজ পিস 29। এবারে আসছি 30। শাড়িগুলো মন দিয়ে দেখুন, পুজোটা খুব ভালো করে কাতান বেনারসি, এই শাড়িটা আমি পরি, মানে এই 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 টাইপ অফ হালে 5 বছর ধরে এই শাড়ি, এই কালারটা না বাট এই শাড়ি আমার আছে। এই শাড়ি না আমার মতো চেয়ার হলে ব্লাউজ বানাবে না, তনুশ্রী প্রেমসে ব্লাউজ বানিয়ে নিয়েছে, ও রোগা হয়ে গেছে আমি অনেস্টলি বলছি, কিন্তু আমার মতো হলে বানাবেন না। এটা না পার্পল কালার, সেটা আমার নিজের খুব ভালো লেগেছে। 30 নম্বর শাড়ি, মিনিমাম রেঞ্জ 6500, মানে আপনি পিওর কাতান পরছেন, এই যে দেখুন সিল্ক মার্ক, এটা কিন্তু পিওর কাতান বাই কাতান, তাহলে এটার প্রশ্ন যে এটা 6.5 কেন, তার কারণ সুতোর কাউন্ট, সুতোর কাউন্ট না, সুতোটা ধরো আমরা লকডাউনের সময় প্রচুর কিনছিলাম বলে এখনো চালিয়ে যাচ্ছি, কিন্তু এরপরে পারবো না, যেটা আমি বলি সেটা স্বীকার করি না একদম। এটা হচ্ছে 6500, এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, না ব্লাউজ পিস বলে কিছু নেই, তো এগুলো 6 মিটার করে বোনা হয়, যদি মানে একটু আমার মতো চেহারা হলো বানানো যায়, আমি বানিয়েছি, তুমি তো বানিয়েছো, বানিয়ে পরেছি এবং কুচি এনাফ দিয়ে পরেছি। এটা সি গ্রিন কালার, তবে এর সঙ্গে না কন্ট্রাস্টেড ব্লাউজও খুব ভালো যাবে, যদি ধরো কেউ রানী কালারের একটু গোল্ডেন ব্লাউজ কিছু পরে, গোল্ডেন ব্রোকেট দিয়ে যদি পরে দারুণ লাগবে। 31 নম্বর শাড়ি, 316500, 6500, পিওর জারি পিওর সিল্ক, কিন্তু 31 নম্বর 6500 উইথ ব্লাউজ পিস 31। আমার 32 নিয়ে ঝামেলা হবে, 32 আমি গায়ে ফেলছি না তাই নাকি গায়ে ফেলবো, হ্যাঁ 32 এই কালারটা না তোমার গ্রিনটা না পান্না না বটল দুটোকে মিলিয়ে যে টোনটা, 32 32 নম্বর নাম্বার 32, ওয়াও সেটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। 32 দেখালাম, 32 নম্বর, প্রাইস হচ্ছে 6500, নাম্বার 32, 6500। আরে একটা জিনিস মাথায় রাখবেন যে আঁচল মানে পিওর শাড়ি, পিওর একদম, সিল্ক মার্কটা তো শুধু ওইটাই প্রমাণ না, আমার বুটিকে সিল্ক মার্ক আছে, আসলেই দেখতে পাবেন, যারা আসেন তারা দেখে গেছে, এসে ধরে শাড়িটাকে ফিল করবেন, মৌসুমী যে শাড়িটা পরে ছোটও পিওর সিল্ক, এটাও সিল্ক মার্ক পরে, এটা হচ্ছে 33, এই কালারটা দেখাই কি বলছে সে খুব সুন্দর দেখিয়েছিল, ছাকা হতো শ্রী 33, 33 নম্বর, আমি কটা তসর চাই, ওই সেই পদ্ম তসর যেটা আমি গেল বছর সন্ধি পুজোয় পরবো ওটা চাই, ওটাই চাই, ওটা তো আজকে নয়, ওটাই চাই, ওটা তো আজকে নয়, গেল বছর সন্ধি পুজোয় পরবো তো, আমি এবছর তো পরবো না, হয়ে গেল তো, আজকে আমি দ্বিতীয়াতে রয়েছি, আমি গেল বছর সন্ধি পুজোয় পরবো। এটা হচ্ছে শাড়িটা 33 নম্বর, 33 6500, 6500, 33 নম্বর। আরে আমি যেটা পরবো গেল বছর সন্ধি পুজো হয়েছে এই তসরটা, ছত্তিশগড় তসর, ভাঁজ হয়ে গেলে তাতে কি আছে, উইথ ব্লাউজ পিস, ওটা দেখাবো না, না ওটা মারামারি হবে, হ্যাঁ
তাহলে কি করব, দাও 34 নম্বর। আচ্ছা আমি না ওটা দিতে বারণ করছে মৌসুমীদি, দেখাতে দেবে না, কিন্তু আমি পরবই পরব ওটা। এই এই রংটা আমার আছে, আমি এই পূজোতে পরব। হ্যাঁ সেমটাই আছে তোমার, সেম পিসটাই আছে আমার, এবছর মানে ব্লাউজ এইটার ব্লাউজ হয়ে গেছে, ধরে রেখে দিয়েছো সেই শাড়িটা একবার দেখিয়ে দিও। তসর আর রেড জানেন তো, আপনারা যারা পাননি মানে দুজন বলেছিলাম না পাবেন, একজন যিনি পাননি ওটা উনি রেখে দিয়েছেন, আজকে আরেকবার দেখিয়ে দেবে। দেখিয়ে দেবো তো, তুমি বলছো তো দরজাটা খোলা আছে, দরজাটা খোলা আছে, 34 34 নম্বর 6500 নাম্বার 35 35 নম্বর, মানে ওই শাড়িটা আমি রেখেছিলাম আগের দিন এবং বলেছিলাম যে ব্লাউজ বানিয়ে পরবো, 35 35 35 নম্বর, এটা রানী কালার, এটা গায়ে ফেলি 35, এই কালারটা মোশনে এই কালার একটা নেবো, হ্যাঁ পরে এখন না, এটা খুব সুন্দর কালার, এই রংটা আমার সব বয়সে পরা যাবে, এটা বেশ নিয়ে ওই আগের মেরুনটাও কিন্তু মা বরণের জন্য একদম নাকের নথ দিয়ে সাজবো, এবছর আমি বড় নদ দিয়ে সাজবো 35, আর সব আসবো অষ্টমীর দিন এসো, আর দশমীর দিন আমাদের সিঁদুর খেলার অনুষ্ঠান থাকবে টিভির পর্দায়, সবাই দেখবেন, আমি তো সাজবোই, আমাদের সব মানে অফিসের যারা আমাদের সঙ্গে খেলা করবেন সিঁদুর খেলা সবাই সাজবে, তুমিও আসতে পারো সিঁদুর খেলতে। 35 দেখালাম, 6500 6535 36, ওয়াও লগন শা কালার, কিন্তু এটা এটা রানীর টানা, রানীর টানা ইয়েলো ভরনা, বোধহয় বছর তিনেক ধরে বসে আছেন এই কালারটার জন্য, এক্স্যাক্টলি 3 বছর, এটা কখনো রানী কখনো হলুদ কখনো হলুদ, শাড়িটা ফর্সা লাগবে একদম পরলে পরে, এইটা না আমার দেখাতে গিয়ে একটু আফসোস হচ্ছে, আমি এখন মেকআপটা তো একদম মানে করি না বললেই চলে, কিছু আফসোস নেই তনুশ্রী, অসাধারণ দেখতে লাগছে, আমি এখন মেকআপ ভীষণ কম করি, ভীষণ মানে আমার করোনা বললেই চলে, করোনা বললেই করি না বললেই চলে, তো সেই শাড়িটাই দেখাচ্ছি, তাহলে ছেড়ে দাও, না না দেখাবো তো বটে, আমার শাড়ি এসে গেছে, গোবিন্দ কষ্ট করে আনলো, এই হচ্ছে শাড়িটা, আর হাফটা দেখাই, প্রাইস হচ্ছে 36 9950 9950 36 নম্বর 9950, এই শাড়িটা আমার এখন ট্যাগ খুলিনি, তুমি দেখেছো শাড়িটা, এই পেয়ে গেছি, এই দেখুন আমি ট্যাগটাও এখনো খুলিনি, জাস্ট নিয়ে রেখে দিয়েছি, শাড়ি বলেছিলাম দুজন পাবেন, একজন আমি পেয়ে গেছি, এই ভদ্রমলে রেখে দিয়েছেন, খুব খুশি হয়ে দেখাচ্ছে, যে বললাম না ছোটবেলায় মা বকতো এই তাড়াতাড়ি পরে নে তাহলে দেবো, কিন্তু না তবে এটা আমি যখন কথা দিয়েছি বুড়িমার গয়না পড়তে যা পড়বে যখন ওইটা যখন দেখতে যাব তখন পরবো, সেদিনই পরবো, তার আগে এই শাড়িটা পরবো না, তুমি রিকোয়েস্ট করবেন আমাকে, ঠিক ঠিক আছে, আমি বুড়িমার গয়না দেখতে যাব, গয়না পরা দেখে আসার পরে আমি যখন ইচ্ছে পরতে পারি, এটা ব্লাউজটা বেনারসি ব্লাউজ আঁচল, এই হচ্ছে শাড়িটা, এটা কিন্তু আজকের নাম্বারিং এর শাড়ি নয়, না এটা আগের দিনের, আগের দিনের শাড়ি, এটা আমি জানি না এখন আর কেউ পাবেন কিনা, আর তো মনে হয় না কেউ পাবে, এটা হচ্ছে আগের দিনের নাম্বারের ছিল, এটা 25 25 নম্বর, প্রাইসটা মৌসুমীদি 11500 11000 ছিল, হ্যাঁ পুরো হাফটা এটা, আর ব্লাউজটা অল ওভার, এই হচ্ছে পুরো হাফটা, আর এই একটা ব্লাউজ আপনি যদি পৈঠানিও চান পৈঠানিও পরে নিতে পারেন, ঠিক আমি তো তাই করি, এটা হচ্ছে 25 দেখালাম ভাঁজ করে আমাকে, এটা আগের দিনের কিন্তু, হ্যাঁ এটা এই আগের দিনের এপিসোডের, এই এপিসোডের নয় গত বুধবারের এপিসোডের ছিল ওটা, অনেক ধন্যবাদ পূজো, ভীষণ ভালো কাটাও, তোমার সাথে আমাদের অষ্টমীর দিন দেখা হচ্ছে ঠিকই, কিন্তু আপনাদেরও পূজো ভীষণ ভীষণ ভালো কাটুক, ঘরে বসে সুরক্ষিতভাবে কিন্তু পরিবার পরিজনের সঙ্গে আনন্দ করে আর মাকে সঙ্গে নিয়ে, ভালো থাকবেন সকলে।